فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا قال الله تعالى يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما الآية وقال النبي الأمين صلى الله عليه وسلم لمعاذ بن جبل رضي الله تعالى عنه حينما بعثه إلى اليمن قال إنك تأتي إلى أهل الكتاب أول ما تدعوهم إلى شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله فإنهم عطوا لذلك فأعلمهم أن الله قد افترض عليهم خمس صلوات في كل يوم وليلة إلى آخر الحديث رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে গত জুমার আগের জুমায় আমরা দাওয়াতি বিষয় নিয়ে কিছু আলোচনা করেছিলাম। সাময়িক প্রেক্ষাপটকে কেন্দ্র করে
ভ্যালেন্টাইন ডে এবং ভাষা আন্দোলন সম্পর্কেও যৎকিঞ্চিত আলোচনা হয়েছিল। ওটার পুনরাবৃত্তি করার সুযোগ আমাদের হাতে নেই, যেহেতু দুবার হয়ে গেছে। আজকের আলোচ্য বিষয় দাওয়াতি ক্ষেত্রে যারা দিনের দাওয়াত দিবেন, মানুষকে ভালো কথা বলবেন, কোরআন হাদিসের দিকে ডাকবেন, তাদের যে গুণাবলী সেই গুণাবলীর মধ্যে বিশেষ যে গুণ থাকা দরকার সেটা হলো যে দাওয়াতটা হবে তাদরিজিয়ান, স্তর বাই স্তর, মানে এটা হলো কোরআনি উসলুব। এটা মানুষ এটা জিনিসে অভ্যস্ত, এক্ষুনি ছেড়ে দিন, এই মুহূর্তেই বর্জন করুন, হয়তো বা সাময়িকভাবে সে বর্জন করতে পারে, কয়েকদিন পরে আবার ওইটা শুরু হয়। কারণ যে তাড়াতাড়ি আসে সে তাড়াতাড়ি যায়, আর যে ধীরে ধীরে আসে সে ধীরে ধীরে যায়, যে বুঝে শুনে আসে যেতে হলে বুঝে শুনেই যায়, আর যে না বুঝিয়ে এই বসো বসে পড়লাম, আবার কেন বসলাম, আমি আমাকে বসতে বললো আর আমি বসলাম, কিছুক্ষণ পরে আবার দাঁড়ায় যাবে সে, কিন্তু বসার কারণ ব্যাখ্যা করে এই কারণে বসতে হবে, বসাটা জরুরি, বসলে এই ফায়দা, তখন কিন্তু সে বসে গেলে ওকে আর তোলা কঠিন। আর যদি দাঁড়িয়ে থাকে, দাঁড় করানো যায়, তাহলে ওকে বসানো কঠিন। এই জন্য আমাদের যারা তাওহীদের দাওয়াত যারা পায়, এদের সাথে ওই বেদাতি মাঝহাবি মুকাল্লেদ এনারা পারে না কেন, পারে না এই কারণে তো না বুঝি কয়, বড় আলেম বকতে বকতে কী যে বকতেছে তা খবর নেই, সুরায় বাকারার কতটি আয়াত আছে আর কত নম্বর আয়াত বললাম, এটা যে মানুষের কাছে হাস্যকর সে বুঝতে পারে না, বুঝেই অনেক কিছু বলে। কিন্তু যারা তাওহীদের দাওয়াত দেয় ওরা যা কিছু করে বুঝে শুনি। এই জন্য ইসলামের যেটা উসলুব, কোরআনের যেটা উসলুব, সেটা হলো দাওয়াতটা হলো স্তর বাই স্তর। আরবের লোকেরা মদ পান করত, মদটা ছিল তাদের নিত্যদিনের সাথী, ইসলাম আসার পরেও তারা মদ পান করতেন, মদ তখনও হারাম হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন মদকে যে হারাম করলেন, ডাইরেক্ট একদিনে বলা হয়নি যে মদ হারাম, মদ হারাম করার আগে আল্লাহ পাক মদের কিছু ক্ষতিকারক দিক তুলে ধরলেন। আল্লাহ পাক বললেন, ইয়াস আলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী আপনাকে মদ আর জুয়া সম্পর্কে জিজ্ঞেস করব, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, বলে দিন যে এই মদ এবং জুয়ার মধ্যে মহাপাপ, তবে এর মধ্যে কিছু উপকারিতাও আছে, মদ আর জুয়ার মধ্যে উপকারিতা আছে। কে বললেন? আল্লাহ। কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, কালকে আমরা প্রোগ্রাম করলাম কালিয়া চক, ওই যে একটা বুড়ো মানুষ ফেসবুকে গলা ফেটে ফেটে অ্যারাবিয়ান জুব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে বলছে, যাকটার জাকের নায়কের কোনো পীর নাই, আর যার পীর নাই তার পীর শয়তান, জাকের নায়ক কোনো মৌলবি লয়, তার কথা তোমরা শুনো না। ওই লোকের নাম হলো গোলাম সামদানি। ওই গোলাম সামদানির বাড়ির সামনে গতকাল আমাদের বিশাল প্রোগ্রাম ছিল, হলো কালিয়া চক মালদা জেলার, ওর পাশেই হলো মুস্তাক বিশ্বাস, মুস্তাক বিশ্বাস না মুস্তাক খন্দকার, যাই হোক, ওই ভদ্রলোকের
বিড়ির নাম হলো পতাকা বিড়ি। তো উনি বলছেন যে বিড়িটা ক্ষতিকারক, এটা হারাম, এই ব্যবসা আমি ছেড়ে দেব। মানে কোরআন হাদিসের দৃষ্টিতে এটা শরীয়তের দৃষ্টিতে হারাম হারামি, আর ফাইন্যান্সিয়াল দৃষ্টিকোণে প্রতি মাসে মাসে আমাকে বিড়ি কোম্পানিতে লস দিতে হচ্ছে। বলছে এই মুহূর্তে আমি বিড়ি কোম্পানি বন্ধ করতে পারতেছি না, কারণ 30,000 শ্রমিক সেখানে কাজ করে ভাত খায়। এই 30,000 শ্রমিককে আমি কোথায় কাজে লাগাব? আর 30,000 শ্রমিককে একসঙ্গে বন্ধ করে দিই, স্টপ করে দিলে এরা এসে আমার বাড়িঘর ভেঙে তছনছ করে ফেলে। তা আল্লাহ যে বলছেন যে মদ আর জুয়ার মধ্যে কিছু উপকারিতা আছে, কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস, ওর মধ্যে মহাপাপ কিন্তু তার মধ্যে কিছু উপকারিতাও আছে। কুরআনের এই আয়াত থেকে বোঝা গেল যে কোনো জিনিসের ভিতরেই নিচক শুধু ক্ষতিকারক নেই। এটা যে ঔষধ খান, ঔষধের ভিতরে কল্যাণ আছে আবার সাইড এফেক্ট আছে, প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে আর কল্যাণ উপকারিতাও আছে, ক্ষতির দিকও থাকে উপকারের দিকও থাকে প্রত্যেকটা জিনিস। যেমন প্রত্যেক মানুষ তাদের মধ্যে ভালো মন্দ উভয়টাই থাকে, সেসব বিষয়ে আমরা অনেক আলোকপাত করেছি। একজন দেহ ব্যবসায়ী মহিলা একটি তৃষ্ণার্ত কুকুর ছানাকে পানি পান করিয়ে দিল, আর এই ওসিলা সে ক্ষমা পেয়ে জান্নাত পেয়ে। তাহলে খারাপ মানুষের ভিতরেও ভালো কিছু গুণ থাকে, আবার ভালো মানুষের ভিতরেও খারাপ কিছু খাসলত থাকে, ভালো জিনিসের মধ্যেও কিছু সাইড এফেক্ট থাকে, আবার খারাপ জিনিসের মধ্যেও কিছু উপকারিতা থাকে। তাইলে উপকারিতা থাকলেই সেটা হালাল হয় না, তাবিজ নিলে উপকার হয়, তাবিজ নিলে উপকার হয়, কি তাবিজ কি হালাল না হারাম? কীরকম উপকারিতা হয়, মানে এখন জিন এসে হাজির হয়, তাবিজ দেওয়ার সাথে সাথে জিন পালিয়ে যায়, তাবিজ খোলার সাথে সাথে জিন এসে হাজির, এটা কেন হয়? আগামী 25 তারিখে মানিকগঞ্জে প্রোগ্রাম আছে, সেখানে সাবজেক্ট দেওয়া হয়েছে জিন সম্পর্কে। এই জিন এই যে এসে হাজির হয়, তাবিজ খুললেই হাজির হয়, আর তাবিজ লাগাই দিলে সাথে সাথে পালিয়ে যায়, এটা কিন্তু ডাইরেক্ট একটা নাটক, ডাইরেক্ট একটা নাটক। ওই তাবিজ বেচাওয়ালা এর কাছে এক পাল জিন থাকে, যে অমুকের যায় অমুকের মেয়ে অমুকের স্ত্রী এর যায় ক্ষতি করবি, এর গায়ের উপর সোয়ার হয়ে ওরে জ্বালাতন করবি, যতক্ষণ আমার কাছ থেকে তাবিজ না নিবে ততক্ষণ ওরে ছাড়বি না। যে লোক তাবিজ বেছে ওই লোকই জিনটা পাঠায়, জিন পাঠিয়ে দিয়ে এক পাল জিন আছে বিভিন্ন জায়গায় এসব লোকদের কাছে পাঠায়, পাঠায় দিলে তখন ওখানে গিয়ে জ্বালাতন করে, জ্বালাতন করলে তখন বিপদে পড়ে কি এখন উপায় কি, অমুকের কাছে তাবিজ নিলে ঠিক হয়ে যাবে, আমার মেয়েরও এরকম হয়েছিল তাবিজ নিয়েছে ভালো হয়ে। এবার তাবিজ আনতে যায়, তাবিজ ওর সাথে ওই জিনের সাথে কন্ট্যাক্ট যে আমার এখান থেকে তাবিজ নিয়ে গলায় ঝুলাইলে তুই ছেড়ে দিয়ে চলে আসবি, তোর ডিউটি শেষ, ছেড়ে দিয়ে চলে আসলো। কার কাছে যায়? যার ইমানের খালাল, যার ইমানের দুর্বলতা তার কাছে যায়, আমার কাছে যাবে না। কেন যাবে না? আমার মেয়ের ঘরে জিন সুয়ার হয়ে যদি মেয়ে মরেও যায় তো আমি তাবিজ নেব না, তো জানে দেখে বলে লাভ নেই, যে ভয় পায় তাকে ভয় দেখায়, আর যে ভয় পায় না তাকে কেউ ভয় দেখাতে যায়, যার কাতুকুতু আছে তাকে মানুষ কাতুকুতু দেয়, যার নাই তারে দেয় না, ওরে দিয়ে তো লাভ নেই, যার ভয় পায় তাকে ভয় দেখায়, আর যে ভয় পায় না তাকে ভয় দেখায় না। যার ইমান যত মজবুত বিশেষ করে তাওহীদের ক্ষেত্রে তার কাছে তারা যায় না,
বলছিলাম যে তাবিজের দ্বারা কোনো উপকার হতে পারে, মদের দ্বারা কোনো উপকার হয়। আল্লাহ বলেছেন উল ফিহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। এই মদ আর জুয়ার মধ্যে যতটুকু ফায়দা আছে তার সে পাপের পরিমাণ বড় ভয়ানক, ভয়াবহ। আল্লাহ পাক মদের খানিকটা দুর্নাম গেয়ে মদের অপকারিতা, ক্ষতিকারক দিক, মদ একটি মহাপাতক এই কথাটা বলেই আল্লাহ পাক ওখানে সমাপ্তি দিলেন। এরপরে আল্লাহ পাক বললেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নিশাগ্রস্ত অবস্থায় সালাত আদায় করতে যেও না। মদ খাও অসুবিধা নেই, মানে মদ হালাম হয়নি এখন, মদ খেতে থাকো, কিন্তু মাতাল অবস্থায় সালাতে যেও না। এবার টাইম নির্ধারিত হয়ে গেল, সকালবেলা ফজর পরে খায়, জোহর বন্ধ চলবে, জোহর পরে খেলে আসরের টাইম হয়ে যাবে, মাতলামি ছুটবে না, অতএব জোহরের পরে খাওয়া বন্ধ। আসরের পরে খেলে মাগরিবের টাইম কাছে আসতেছে, মাগরিবের পরে খাওয়া বন্ধ। এবার এশার পরে খেয়ে আবার ঘুম দেয়, ফজরের সময় আবার ওঠে। যারা দিন রাত চব্বিশ ঘন্টা অহরহ যখন তখন মদ খাচ্ছিল, এদের মদের টাইমটা আল্লাহ নির্ধারণ করে দিল। মদ হারাম করেন নেই, কিন্তু মদের টাইমটা নির্ধারণ করে দিল যে তোমরা মাতাল অবস্থায় সালাতে এসো না, বলে না মদ খেও না এই টাইম সালাত, তা বললেন না, বলেন মাতাল অবস্থায় সালাতে এসো না। এখন মাতাল অবস্থায় সালাতে না যেতে হলে সালাতে যাওয়ার টাইমে মাতলামি যাতে না হয় সেই নির্দেশ পালন করতে গিয়ে মদটা এবার সীমাবদ্ধ হয়ে গেল। মদ যখন সীমাবদ্ধ, রাতে যদি খাবার সুযোগ না হয় তো ওই দিন শেষ গেল, সকালে যদি খাবার সুযোগ না হয় তো ওই দিন গেল, রাতে যদি খাবার সুযোগ কোনো কারণে না হয় তো ওই দিন গেল, যখন ইচ্ছা তখনই ঢেলে নিয়ে খাচ্ছিল সেই জিনিসটা কি হয়ে গেল, বন্ধ হয়। এরপরে রাসূলুল্লাহ সাল্লামের মাধ্যমে, হাদিসের মাধ্যমে পাঁচটি পাত্রকে হারাম করে দাও না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকিরে ওয়াল হামতামে ওয়াল মুজাফফাতে ওয়া দুব্বায়, দুব্বা হলো লাউয়ের, পাকা লাউয়ের বিসি বের করে যেই খোলস থাকে ওটাকে আরবিতে দুব্বা বলা হয়। দুব্বা মানে লাউ, কিন্তু এই লাউয়ের বস আমাদের বলে, লাউয়ের বস বলে আমাদের, চাল চাল টাল ইত্যাদি মহিলারা গ্রামে রাখে। পাকা লাউ বিসি সরায় নিয়ে গেলে ওই খোলসটা দিয়ে একটা পাত্র হয়, ওই পাত্রের মধ্যে মদ ভিজালে মদটা ভালো মজে এবং মাতলামিটা খুব ভালোভাবে হয়। তারপরে কাঠের পাত্র, কাঠের যে কি বলে গাছের গোড়া, যেটা দিয়ে যে আগে ঢেঁকিতে ধান বানার সময় ওটারে আমাদের এলাকায় বলতো পারণ, তো যেখানে দেয় ওই খাটিটা দেয় পরে ধান বানার সময় যে পাটটা দেওয়ার উপরে দেয় ওটা কাঠের তৈরি। তো এইরকম কাঠের পাত্র, কাঠের পাত্র, তারপরে মাটির পাত্র, লাউয়ের ওই বস, এই জাতীয় পাত্র হারাম করে দেওয়া হলো। এ বলা হলো না যে এই পাত্রতে মদ ভিজায়ও না, তা বলল বলো যে এই পাত্র ব্যবহার করা চলবে না, এই পাত্র যখন ব্যবহারই চলবে না তো মদ ভিজায় কী করে। এবার নর্মাল পাত্রে মদ ভিজানো শুরু করলো, মদ আগের মতো মাতলাও হয় না, মদের মাতলার পাওয়ারও কমে গেল, খাবার টাইমও সীমিত হয়ে গেল, মদকে অপকারী এ ঘোষণাও দেওয়া হয়ে গেল। পরিশেষে একদিন রাতের বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে, বেলাল ঘোষণা দিয়ে দাও মদ হারাম,
এ কথার মানে এই নয় যে আমি আপনি এইভাবে আস্তে আস্তে হারাম জিনিস বর্জন করবো, জি না, হারাম জিনিস তাৎক্ষণিকভাবে আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা আমারতুকুম বি আমরিন ফাতু বিহা মাস্তাতাতুম, যখন তোমাদেরকে কোনো কাজের আদেশ দেই যতটুক পারো ততটুক করো। কোনো কাজের আদেশ দিলে যতটুক পারো ততটুক করো, আর যখন কোনো নিষেধ করি নিষেধটা ছেড়ে দাও। ছেড়ে দিতে সমস্যা কম আর করতে সমস্যা বেশি। দান করতে হবে, সবাই দান করেন, তো যে যতটুক পারবে সে ততটুক দিবে, যার 10 টাকা আছে সে 10 টাকা দিবে, যার 1000 টাকার সামর্থ্য আছে সে 1000 দিবে। এটা হলো সামর্থ্য অনুযায়ী, যার 10 টাকা দেওয়ার সামর্থ্য আছে তাকে 1000 চাইলে তো দিবে না, পারবে না দিতে। তাহলে আদেশ পালনের জন্য মানুষের দুর্বলতা সবলতার মাপকাঠি আছে, কিন্তু নিষেধকে বর্জন করতে দুর্বলতা সবলতার মাপকাঠি নেই। যেমন একটা জিনিস গড়তে অনেক লোক লাগে কিন্তু ধ্বংস করতে লোক লাগে না। এই মসজিদের ঘর বানাতে কত মিস্ত্রি লেগেছে, কত লোক লেগেছে, কত পরিশ্রম, কিন্তু এটাকে ধ্বংস করার জন্য একটা আদনা দরদার যে কোনো ছেলে পেলেকে দায়িত্ব দিলে এখানে কেরোসিন তার সিটি দিয়ে আগুন ধরাই দেয়, হয়ে গেল। তার মানে ক্ষতি করতে যোগ্যতাও লাগে না, লোকও বেশি লাগে, আর উপকার করতে লোক বেশি লাগে এবং যোগ্যতা সম্পন্ন লোক লাগে, অযোগ্য লোক দিয়ে হয়। তাহলে কোনো কাজ করতে হলে শক্তি সামর্থ্য লাগে, কিন্তু সেটাকে ছেড়ে দিতে সমর্থ্য লাগে না। দড়িটা টেনে ওইটাকে টেনে তুলে আনাটা কঠিন, ছেড়ে দেওয়াটা সহজ, হাত ফসকায় দিলে ছুটে চলে গেল। এই জন্য রাসূল বলছেন, যখন তোমাদেরকে কোনো নিষেধ করি তখন পুরাটা ছেড়ে দাও, ছেড়ে দিতে তোমার কোনো কষ্ট নেই, আর যেটা আদেশ করি সেটা যতটুক পারো ততটুক করো। ফাতু বিহা মাস্তাতাতুম, যতটুক পারো ততটুক। আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হলো এই যে ইসলাম যেভাবে মানুষের উপরে একটা জিনিস একদম হুট করে চাপায় দেননি, একদিনই সব কিছু কায়েম করে ফেলেননি, আস্তে 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 মানুষের মন মেজাজ এইভাবে গড়তে গড়তে একসময় মানুষ ওইভাবে গড়ে উঠেছে। যে লোক আস্তে আস্তে এইভাবে গড়ে উঠেছে সেই লোক তার মেধাটা, মননশীলতা, তার আচরণগত এবং বিদ্যাগত একটা যে সামঞ্জস্যশীলতা, আমি অনেক কিছু জানি কিন্তু আমল করতে পারি না, তার মানে এলেম এক জিনিস আর আমল আর এক জিনিস, এলেমের সাথে আমলের সামঞ্জস্যশীলতা। আস্তে আস্তে যখন পরিধি আস্তে আস্তে বাড়তে থাকে তখন ওটা কঠিন হয় না। আজকে 10 কেজি উঠালাম, কালকে 11 কেজি উঠালাম, পরশু দিন 12 কেজি উঠালাম, তারপর দিন 13 কেজি উঠালাম, এইভাবে উত্তোলন করতে করতে একসময় আপনি 1 মন 2 মন উঠাবেন, আপনি টের পাবেন। কেননা যে আস্তে আস্তে আপনার ওই গ্রহণযোগ্যতা ওইভাবে 1 কেজি 1 কেজি করে বাড়তে বাড়তে গ্রহণযোগ্যতার সৃষ্টি হয়েছে। দাওয়াতি কাজের যেটা, এটা একজন দায়ী, সে একজন মানুষকে দাওয়াত দেবে, সবগুলি আদেশ একসাথে দিয়ে দেবে, তোমার ফুল প্যান্টটাও কেটে নাও, দাড়িগুলি রেখে দাও, স্ত্রীর পর্দায় রাখো, 5 ওয়াক্ত জামাতে আসো, তারপরে এটা করো সেটা করো, সুদি সুদটা বন্ধ করে দাও, জাকাতটা চালু করে দাও। ওরে বাবা, আমি এসব ইসলাম এত পারবো না বাবা, আমার দ্বারা সম্ভব না, এত কাজ আমার দ্বারা হয় না। আচ্ছা, আপনি 5 ওয়াক্ত সালাতটা জামাতে পড়েন আর বাকিগুলো চেষ্টা করেন, দাঁড়িয়ে রাখতে স্ত্রী মানা করে,
একটু রাখেন আপাতত, একবারে শেষে ফেলেন, একটু রেখাটা থাকুক। তো রেখাটা থাকলেই একশ্রেণী যে ক্রেজি বক্তা সে বলবে যে চাঁচা আর ছাঁটা সমান, তাই কি হয়? চাঁচা আর ছাঁটা কি সমান হয়? না, এত শেষে ফেলে পুরা চেহারাটাই পুরুষের যেই আলামত আল্লাহ দিয়েছেন সেই আলামতটাই আউট করে দিয়েছে। আর একটা দাড়ি কেটে ছোট করে ফেলেছে, এটা একটা আল্লাহর নাফরমানি। কিন্তু পুরুষের আলামতটা চেহারার মধ্যে একটু আসে, একটু রাখতে রাখতে একসময় আবার একটু বড় হবে, বা সম্ভব না রাখার চেয়ে তো ভালো, তো কমস কম একটু একটু রাখেন, একবারে স্নেছে একবারে ওইভাবে ফেলে একটু রাখেন। এইভাবে দাওয়াতটা যখন দেবেন তখন সেই দাওয়াতটা ফলপ্রসূ হবে। আমরা ভাইদেরকে অনেক পরামর্শ দেই যে নতুন কোন এলাকায় যখন দাওয়াত পৌঁছাবেন তখন যে সমস্ত আলেমুলামা ফেমাস, ফেমাস মানে নাম শুনলেই সবাই চিনে ফেলে, আবার তার মধ্যে দুই একজনের নাম আছে যে নাম শুনলে অ্যালার্জি শুরু হয়, সেই অ্যালার্জিটিক নেগেটিভ সেন্সে নেবেন না আবার, একটা কথা নেগেটিভও নয় আর পজিটিভও নয়। কাঁটা তো পায়ে ফুটলে খুব অসুবিধা হয়, কিন্তু কাঁটা দিয়ে আবার কাঁটা তুলতে হয়। তাহলে কাঁটা কোন কাজে? ক্ষতিও করে আবার উপকারও করে, তো সবসময় পজিটিভ মেজাজটা পজিটিভ রাখবেন, নেগেটিভ চিন্তা করেন। নেগেটিভ যারা চিন্তা করে তারা ক্ষতিগ্রস্ত হয় বেশি, ভালো কথাকেও খারাপ দিকে নিয়ে বসি। অ্যালার্জিটিক, আমার অ্যালার্জি নেই, যাদের কাছে অ্যালার্জি হয়। আর ফেমাস, ফেমাস শব্দটা তো ভালোই, এটা তো আর আপত্তিকর কিছু। ফেমাস, ফেমাস নাম শোনার সাথে এক বাক্যে তাকে চিনে ফেলবে। তো নতুন এলাকায় দাওয়াতি কাজ করবেন, আননোন ফেস, জুনিয়র গ্রুপের বা যাদেরকে কেউ চেনে না সহজে, এই ধরনের কিছু দিনী ভাই দিয়ে সেখানে আস্তে আস্তে ছোট ঘরোয়া একটা সেমিনার জাতীয় একটা প্রোগ্রাম করেন। আপনার বাড়িতে একটা চা চক্রের আয়োজন করেন, একজন একটু জুনিয়র ব্যাচের কাউকে নিয়ে দু পাঁচ মিনিট কথা হোক। আরে যখন ওই যে চাঁদের চাঁদ আবিষ্কার করতে গেল রাশিয়ায় নভোচারীরা, তো সর্বপ্রথম ওই চন্দ্র তরীর ভিতরে লাইকা নামক এক কুকুর পাঠায় দেন, বলে কুকুর যদি সুস্থ শরীরে ফিরে আসে তাহলে মানুষ পাঠানো হবে। উদাহরণটা যদি ভুল হয়ে যায় এক্সকিউজ মি, উদাহরণটা শুনতে খারাপ শোনা যাচ্ছে, কিন্তু আসলে মানে ওরা মানুষ প্রথমে একজন বৈজ্ঞানিককে পাঠায় দিলে, সে যদি মারা যায় তো ওই বৈজ্ঞানিক তো আর একটা হবে না, তো কাজেই একটা প্রাণী পাঠায় দেয়। এই প্রাণীটা যদি বেঁচে থাকে তাহলে ইনারাও যায় বেঁচে থাকবে, এটা হলো অনটেস্ট। অনটেস্টে একটু ছোট কোনো আলোচক, ছোট একজন, ছোট কাউকে ছোট বলার কায়দা নেই, তারাও কোরআন হাদিসই বলে, কিন্তু জুনিয়র ব্যাচের কোনো এক ভাইকে নিয়ে আপাতত একটা ছোট মোটো ঘরোয়া বা একটা সেমিনার জাতীয় করেন, তারপর দেখেন না হয়ে গেল সুন্দর, এ নেক্সট টাইমে আর একটু বড় করে করেন, তারপরে নেক্সট টাইমে আর একটু বড় করেন, তারপরে নেক্সট টাইমে যাদেরকে নিতে চান তাদেরকে। আমরা কি করি, আমরা প্রথম দিনেই টার্গেটকে অমককে চাই, যায় দেখা গেল আসলে আমও গেছে সালাও গেছে, যে কটা লোক তৈরি হয়েছিল ওই কটা লোকও গিয়ে গেছে, ডিসপ্লেস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, কেস কাছারি মামলা মকদ্দমার সামনেও পড়ে গেছে, বহু রকমের ক্ষতিগ্রস্ত।